بسم الله الرحمن الرحيم. আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। বরাবরের মতো আমি অভিরূপ আজকেও ইকা রান্নাঘর থেকে মজার দুটো রেসিপি নিয়ে আপনাদের জন্য হাজির হয়েছি। আর যে রেসিপিগুলো আমি তৈরি করে দেখাবো, প্রথমটি হচ্ছে চিলি চিকেন, জাস্ট আমি এটা ফিউশন করব, এবং সেকেন্ড রেসিপি যেটা হচ্ছে সেটা হচ্ছে মুগ ডালে আচারি চিকেন। তাহলে চলুন দর্শক, কিভাবে চিলি চিকেন তৈরি করতে হয় আমরা দেখে নিই। দর্শক, আমরা স্টোভটা জ্বালিয়ে দিলাম, এখন আমরা এখানে একটা প্যান তুললাম। এটা গরম হতে হতে আমরা যেটা করব সেটা হচ্ছে, এখানে চিকেন 700 গ্রামের মতো আছে, আমি পুরোটাই নিয়ে নিব। তবে তার আগে আমি যেহেতু হাত দিয়ে এটা করছি, আপনার হাতটা ভালো করে ধুয়ে ফেলবেন, নতুবা আপনার বাসায় যদি কোনো গ্লাভস থাকে গ্লাভস পরেও আপনি এটা মিশ্রণ করতে পারবেন। আমি এখানে 700 গ্রাম চিকেন নিয়ে নিলাম, আমি দিয়ে দিব এখন পরিমাণ মতো লবণ। এখানে লবণ একটু কম দিবেন, কারণ যেহেতু সয়া সস আছে আমাদের, সয়া সসে কিন্তু লবণ অলরেডি থাকে, তো আমি সয়া সস একটু দিয়ে দিব এখানে। সাথে দিব জিরা গুঁড়া 1 চামচের মতো দিয়ে দিলাম। এখানে আমি বাজারে যেটা চাট মশলা পাওয়া যায়, চাট মশলা আমি দিয়ে দিব 1 চামচের মতো। সেটাও বলে রাখা ভালো আপনাদেরকে, চাট মশলায় কিন্তু লবণ একটু থাকে, তার জন্য আমি আসলে প্রথমে আমি লবণটা খুব কম পরিমাণে দিয়েছিলাম। তো এখানে হলুদ গুঁড়ো আছে, এটা পরিমাণ মতো দিয়ে দিব। এখানে মরিচ গুঁড়ো আছে, মরিচ গুঁড়ো আমি পরিমাণ মতো দিয়ে দিব। এটাকে ভালো করে মাখা হলো। এদিকে দর্শক, আমার প্যানটা প্রায় গরম হয়ে আসছে, আমি আঁচটা কমিয়ে দিলাম। দর্শক, ভালো করে আপনি এটা মাখাবেন, আর আপনার যদি হাতে যদি সময় থাকে তাহলে আপনি 30 মিনিট আগে এটা যেরকম আমি মশলা দিয়ে মাখিয়েছি সেই রকম করে আপনি মেরিনেট করতে পারেন, তাহলে আরো আপনার যে মিশ্রণের চিকেনটা আরো খেতে ভালো লাগে। আমাদের চিকেনের সাথে মশলাটা মিশ্রণ হয়ে গেছে। দর্শক, আমি এখন এদিকে প্যানও গরম হয়েছে, আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। এমনভাবে তেল দিব এটা ভাজার পরে যেন যে অবশিষ্ট তেল থাকে সেটাতে আমরা যেন আবার কারি পাতা দিয়ে এটা বাগার দিতে পারি। দর্শক, তেল গরম হয়ে গেছে, আমি এখানে চিকেনগুলো ভাজবো এখন। দর্শক, আপনি চিকেনটা এমন ভাবে ভাজবেন যেটা মানে বেশি যেন ভাজা না হয়, মিনিমাম গোল্ডেন আকার হয়ে এলেই আমি এটা নামিয়ে আমি বাগার দিয়ে দিব।
দর্শক, প্রায় আমার চিকেনটা ভাজা হয়ে গেছে, আমি এখন পাত্রে তুলে নিব। এইটা দর্শক, আমি আগেই বলেছিলাম আপনাদেরকে যে আমার যে অবশিষ্ট তেল আছে ওইখানে আমি বাকি রান্নার প্রসেসটুকু করব, আমি আর তেল দিব না। এখানে রসুন বাটা আছে, আমি এক চামচের মতো দিয়ে দিলাম। সেই সাথে এখানে কারি পাতা আছে, আমি কারি পাতা এইভাবে ছিঁড়ে কারি পাতা দিয়ে দিব। আর গার্নিশিংয়ের জন্য আমি একটা কারি পাতা পুরোটাই ভেজে নিব এখানে। দর্শক, আমি এখানে এখন চিলি সস দিয়ে দিব। তারপরে আমরা এই চিকেনটা এখানে দিয়ে দিব। কারি পাতায় দিলে হয় কি, মানে এই খাবারের স্বাদটা আসলে অনেক গুণ বেড়ে যায়, এবং এর ফ্লেভারটা আমার তো ভীষণ ভালো লাগে, আপনাদেরও ভালো লাগবে। এখন আমি আঁচটা কমিয়ে দিলাম, মৃদু আঁচে রান্না করবেন, এটা যেন মাখা মাখা হয়, তখন আরও খেতে ভালো লাগে। আপনি চাইলে এটা পরোটার সাথে খেতে পারেন। দর্শক, আমি এখন কি করব, এখানে চিনি আছে, চিনিটা স্বাদ মতো দিয়ে দিব। দর্শক, আমি তো দারুণ ফ্লেভার পাচ্ছি। আপনারা যারা টিভি সেটের সামনে বসে আছেন, অবশ্যই আমি বলে দিয়েছি কিভাবে এইটা রান্না করতে হয়, এবং সহজ উপায়ে আপনারা যেন বাসায় তৈরি করে খেতে পারেন পরিবার পরিজন নিয়ে, সেইভাবে আমি তৈরি করার চেষ্টা করেছি, অবশ্যই ভালো লাগবে। দর্শক, আমি এটা ঢেকে রান্না করব 2 মিনিটের জন্য। দর্শক, আমরা 2 মিনিট পর ফিরে আসলাম, এখন দেখি কি অবস্থা। হ্যাঁ দর্শক, আমার প্রায় হয়ে গেছে, আমি এখন স্টোভটা নিভিয়ে দিলাম। এখন দর্শক, পরিবেশনের পালা, আমি একটা পরিবেশন পাত্র নিয়ে নিব। একটা পরিবেশন পাত্র নিয়েছি দর্শক, দর্শক আমরা আলতো করে সব উঠিয়ে এখানে পরিবেশন পাত্রে দিয়ে দিলাম। আপনারা চাইলে কোনো এক বিকেল বেলায় পরিবার পরিজন নিয়ে এটা খেতে পারবেন, খুবই খুবই মজাদার, আমার তো ভীষণ ভালো লাগে। আর বিশেষ করে কারি পাতার যে একটা ফ্লেভার, এটা আসলে অসাধারণ। আপনাদের আপনারা বাসায় রান্না করে খাওয়ার পর অবশ্যই আমাদেরকে জানাবেন কেমন হলো। তো এখানে কারি পাতা আমি দেখেছিলাম, এটা উপরে দিয়ে দিব।
দর্শক হয়ে গেল আমার চিলি চিকেন, খুবই মজাদার একটা রেসিপি, অবশ্যই বাসায় ট্রাই করবেন। দর্শক আমরা এখন দ্বিতীয় রেসিপিতে যাব। প্রথম রেসিপি তো আপনারা দেখে নিলেন কিভাবে চিলি চিকেন তৈরি করতে হয়, আর যেটা আমি একটু ফিউশন করেছিলাম, এখন আপনাদের জন্য মজাদার একটা রেসিপি তৈরি করে দেখাবো, সেটা হচ্ছে মুগ ডালে আচারি চিকেন। দর্শক আমি স্টোভটা জ্বালিয়ে আমি প্যানটা গরম করে নিয়েছি, আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। আমি এখানে দর্শক একটু বেশি তেল দিয়েছি, হাফ কাপের মতো। আমি তেলটা গরম হয়ে আসছে, এখন দর্শক আমি যেটা করব, এখানে পেঁয়াজ বাটা আছে, পেঁয়াজ বাটা দিয়ে দিব 3 চামচের মতো। এখানে আদা বাটা আছে, 1/2 চামচ দিয়ে দিব। এখানে রসুন বাটা আছে, আমি পুরো 1 চামচ দিয়ে দিলাম। এখানে তেজপাতা আছে, তেজপাতা আমি 3টা আমি ছিঁড়ে দিয়ে দিব। দর্শক এখানে জিরা গুঁড়া আছে, জিরা গুঁড়া আমি 2 চামচের মতো দিয়ে দিব। এখানে গরম মশলা গুঁড়া আছে, আমি 1 চামচের মতো দিয়ে দিলাম। দর্শক এখন যে আমি মুরগি রেখেছিলাম, আমি মুরগিগুলো এখানে দিয়ে দিব। আপনি এখানে চিকেনগুলো চাইলে ছোটো ছোটো করতে পারেন, আপনি বড়ও করতে পারেন, আমি মাঝারি সাইজের টুকরো করে দিয়েছি এখানে। দর্শক আমি একটু পানি দিয়ে দিব এখানে। দর্শক আমি একটু পানি দিয়ে দিলাম, পানি দেওয়ার কারণটা হচ্ছে মশলা যে আমি কষাচ্ছি এটা যেন তলায় লেগে না ধরে, আর তলায় লাগলে আপনি বুঝতে পারতেছেন খাবারটা আসলে অন্য ঘ্রাণ চলে আসবে, পুরা ঘ্রাণ চলে আসবে, এটা ভালো লাগবে না অবশ্যই খেতে। তো দর্শক আমি এখন যেহেতু আমি লবণ দিইনি, এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। হ্যাঁ, এমন পরিমাণে দিব যেন আমি ডালটা দেওয়ার পরে যেন এটা ব্যালেন্স হয়ে যায়। দর্শক আমার প্রায় মশলা কষানো শেষ হয়ে গেছে, এখন আমি যেটা করব, এখানে মুগ ডাল আমি রেখেছিলাম, এটা ভিজিয়ে আমি আধা ঘন্টা ভিজিয়ে এটা তুলে রেখেছি, আমি মুগ ডালটা দিয়ে দিব এখানে। আপনি চাইলে মুগ ডালটা ভেজে রান্নাও করতে পারেন, আমি এখানে শুধু ভিজিয়ে রান্না করতেছি। দর্শক আমি মুগ ডাল দিয়ে দিয়েছি, এটাকে একটু আঁচ কমিয়ে দিব। দর্শক আমি এখন ঢাকনাটা দিয়ে দিলাম, মানে আমার ডালটা সিদ্ধ হতে যতক্ষণ লাগে ততক্ষণ আমি ঢাকনা দিয়ে রান্না করব। তবে মাঝে মাঝে এটা খুলে নেড়ে দিবেন, কারণ তলায় যেন ডালটা লেগে না যায়। দর্শক আমাদের কি অবস্থা দেখি রান্না। হ্যাঁ দর্শক, এখন আমাকে কি করতে হবে, এখানে কাঁচামরিচ গুঁড়া, কাঁচামরিচ আছে, এখানে আমি ফ্লেভারের জন্য 10-12টা দিয়ে দিব।
সাথে দিব যেহেতু আপনাদেরকে বলেছিলাম আচারি মুগ ডালে মুরগি তো আমি এখানে এক চামচের মতো আচার দিয়ে দিলাম এখন যেটা করব পানি একটু দিয়ে এটাকে সিদ্ধ দিব আধা ঘন্টার জন্য দর্শক আমরা এখন ঢেকে রান্না করব আধা ঘন্টার জন্য এবং আঁচটা একটু কমে আছে আমরা এখন রান্না করব দর্শক আমাদের সিদ্ধ হয়ে গেছে কিনা ডালটা দেখে নিই আমরা হ্যাঁ দর্শক সিদ্ধ হয়ে গেছে আমাদের ডালটাও হয়ে গেছে আমরা এখন স্টপটা নিভিয়ে দিব এখন আমরা পরিবেশন করার পালা দর্শক আমি একটা পরিবেশন পাত্র নিয়েছি আমি পরিবেশন পাত্রে পুরোটাই ঢেলে দিলাম দর্শক পুরোটাই আমি ঢেলে দিলাম পরিবেশন পাত্রে এখন যেটা করব এখানে ঘি আছে আমি ঘি আধা কাপের মতো আমি প্রয়োজন মতো উপরে ঘি দিয়ে দিব আর একটু শুকনো মরিচ গুঁড়ো করা আছে এখানে একটু ছিটিয়ে দিব আপনি চাইলেও দিতে পারবেন না চাইলেও এটা স্কিপ করতে পারবেন জাস্ট আমি স্বাদের ভিন্নতা আনার জন্য এটা করেছি তাহলে দর্শক হয়ে গেল আমার মুগ ডালে আচারি চিকেন দর্শক আজকে ইকরা রান্নাঘর থেকে আপনাদেরকে আরো দুটো মজার রেসিপি আমি তৈরি করে দেখেছি একদম সহজভাবে কিভাবে আপনারা বাসায় তৈরি করে খেতে পারবেন এবং খুবই হেলদি দুটো রেসিপি একটা হচ্ছে চিলি চিকেন একটু আমি ফিউশন করেছি কারি পাতা দিয়ে বাগার দিয়েছি এটার আলাদা স্বাদ গুণ বেড়ে যায় এবং এটা আমি আরেকটা যেটা করেছি মুগ ডালে আচারি চিকেন সেটাও খুব ভালো একটা রেসিপি অবশ্যই বাসায় ট্রাই করবেন আগামী পর্বে আপনাদের জন্য আরও নতুন দুটো রেসিপি নিয়ে আমি হাজির হব ইকরার রান্নাঘরে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ইকরার বাংলার রান্নাঘরের সাথেই থাকুন